ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে রাজধানীতে টানা বৃষ্টিতে পানি জমে গেছে, অনেক স্থানে গাছ পড়ে বন্ধ হয়ে গেছে মহাখালী কুলশাল সড়কের চলাচল। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু অপু, গাছ সরানো হয়েছে কিনা জানাবেন আমাদেরকে, সেই সঙ্গে যান চলাচল শুরু হয়েছে কিনা সড়কে তাও জানাবেন। মহাখালী যে তিতুমীর কলেজ রয়েছে, সেই তিতুমীর কলেজের ঠিক উল্টা পাশে কিন্তু একটি গাছ পড়ে সড়কের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে প্রায় এক ঘন্টা পর্যন্ত। ঠিক 10 মিনিট আগে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এই সড়কটি স্বাভাবিক করার জন্য তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত মানুষ যে সড়কটি যান চলাচল প্রায় মহাখালী তিতুমীর কলেজ থেকে এই যানজট যেটি রয়েছে এটি কিন্তু প্রায় গুলশান পর্যন্ত আপাতত রয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে বিলম্ব করলো, প্রাথমিকভাবে যান চলাচল কিছুটা চললো, এখন বন্ধ রয়েছে। তবে এখানে যে স্থানীয়রা রয়েছেন এবং তিতুমীর কলেজের যে শিক্ষার্থীরা ছিলেন, তারা কিন্তু এই গাছটির কিছু অংশ কাটার পর তারা কিছু কিছু গাড়ি কিন্তু চলতে শুরু করেছিল, কিন্তু এখন ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করার কারণে পুরো সড়কটি কিন্তু এখন বন্ধ রয়েছে। তবে এই সকাল থেকেই কিন্তু রাজধানীতে যে বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু এখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসলো, কিন্তু বাতাসের যে তীব্রতা গতিবেগ সেটি কিন্তু বেড়েছে। এখানে যে এখন কিন্তু প্রায় 5টা বেশি সময় হয়েছে বেজেছে, এখন যে অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে কাজ শেষ করে ঘরে ফিরছেন, সেই ঘরে ফিরতে কিন্তু তারা অনেকটাই বিলম্ব হচ্ছেন, পর্যাপ্ত কিন্তু তারা গাড়ি পাচ্ছেন না এই সড়কগুলোতে। এবং এই যে সকল অফিসগামীরা আজকে সকাল থেকেই অফিসে এসেছেন তারা কিন্তু অনেকটা বৃষ্টিতে ভিজেই তাদের আসতে হয়েছে, যে তারা যে ছাতা ব্যবহার করেন কিন্তু সেই বাতাসের তীব্রতা বেশি থাকার কারণে কিন্তু তারা সেই ছাতাও ব্যবহার করতে পারেননি। আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে এখানে কিন্তু কথা হয়েছিল, তারা বলছিলেন যে তারা যখনই জানতে পেরেছেন যে এখানে গাছ পড়েছে তখন কিন্তু তারা এসে সাথে সাথে তারা কাজ করা শুরু করেছে। তবে এই মহাখালী ছাড়াও কিন্তু রাজধানীর বেশ কয়েকটি জায়গায় সড়কে গাছ পড়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আমাদের কথা হয়েছিল, তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে আজকে সারা রাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কালকে সকালের পর কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে এবং বাতাসের গতিবেগও কমবে, আস্তে আস্তে কিন্তু এই যে রিভালের যে প্রভাব সেটি কিন্তু কমে আসবে। তো সে সর্বশেষ যেটি জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু এই রেমালের প্রভাবে সারা উপকূলবর্তী কয়েকটি জেলায় 10 জনের মতো মৃত্যু হয়েছে। তো এই ছিল রেমালের সর্বশেষ খবর রাজধানীর। ধন্যবাদ মহাবিনুল খান অপু।